हेलो एवरीवन आमी आज के तुम्हारे के जियोग्राफिर प्रथम चैप्टर कराबो। आमरा आगेर दिने एकटा क्लास पढ़ेछिलाम पृथिवीर अंधरमहल निये। तार प्रथम पार्टटा जोदि केउ देखते चाओ ताहले लिंक बक्से देखे निओ, डिस्क्रिप्शने देओया थाकबे लिंक। सेखाने किन्तु तोमरा प्रथम पार्टटा देखे निये तारपर सेकेंड पार्टटा देखले बुझते पारबे। ठीक आछे, ताहले प्रथम पार्टे आमादेर कत पर्यन्त हयेछिलो? आमादेर भूत्वक पृथिवीर अभ्यंतर भागे तीनटे भाग भूत्वक, गुरुमंडल और केंद्रमंडलेर ए तीनटे भागेर मध्य आमरा प्रथम दिन भूत्वकटा शुधु आलोचना करेछिलाम। आजके आमरा गुरुमंडल थेके शुरू करब। ताहले देखो एखाने जे छबिटा एँकेछि एटा हच्छे पृथिवीर अभ्यंतर भागेर एकटा अंश। जोदि आमरा केटे निई माने गोल गोल करे करे एकटा गोल थेके एरकम करे एकटा अंश जोदि आमरा केटे निई एकटा पिस, ठीक कि होबे सेटार एकटा बड़ो आकृति हिसेबे आमि देखिएछि। ठीक आछे, तो एखाने देखो प्रथमे आमी छबिते दिएछि प्रथमे एकदम ओपरेर पार्टटा सेटा होच्छे भूत्वक। एई जे भूत्वक एँकेछि जेटा होच्छे 0 থেকে 60। एक्चुअली गड़ भूत्वकेर जोदि आमी आगेर दिन पढ़िए थाकि देखबे तोमरा जे गड़ भूत्वक बोलेछि 30 কিলোমিটার। ठीक आछे, किन्तु किछु जायगाते भूत्वक बा महादेशीय पातटा 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আবার কিছু জায়গাতে মহাসাগরীয়টা অনেক ডেপথ মানে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওই জন্য আমি এখানে তোমাদেরকে 0 থেকে 60 পর্যন্ত এটার গভীরতাটা দেখিয়েছি, মানে মেন ভূত্বকের যে দূরত্ব সেটা এখানে দেখিয়েছি। এরপরে আমরা এবার আমরা গুরুমণ্ডল রূপে যাব, অর্থাৎ ভূত্বকের ঠিক নিচে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অংশটি পৃথিবীর অভ্যন্তরভাগের সেই অংশটি হচ্ছে গুরুমণ্ডল। সেখানে কিন্তু মোটামুটি একই ঘনত্বযুক্ত বলা যায় মোটামুটি। ঠিক আছে, ওই জন্য এর গড় ঘনত্ব কেমন এগুলো আলোচনা করব। তার আগে একটা পয়েন্ট জেনে নিই। দেখো ভূত্বকের পরে আমি একটা রেড কালারের জোন করেছি। এখানে এখানে একটা রেড কালারের জোন করা হয়েছে, এই যে এরকম করে। এই লেয়ারটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। ব্যাপারটা কি? অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটা কোথা থেকে এসেছে বা কী? অ্যাস্থেনোস্ফিয়ার কথাটা একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুর্বল স্তর। ঠিক আছে, যার অর্থ হচ্ছে দুর্বল দুর্বল স্তর। এটা কি? এটা হচ্ছে শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপর। দেখো শিলামণ্ডল রয়েছে এখানে, এর ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ঠিক ওপরের এটি অবস্থান করছে এই স্তরটি। এবং এটি কি, এই স্তরটা কি দিয়ে গঠিত? এখানে হচ্ছে পদার্থ গলিত এবং নরম পদার্থ মানে অর্ধ তরল বলা যেতে পারে। এটা হচ্ছে অর্ধ তরল প্রকৃতির। ঠিক আছে, অর্ধ তরল বা এখানে একটা টার্ম পাবে যেটাকে বলা যেতে পারে সান্দ্র। এই টার্মটা পাবে মানে কি? মানে না তরল না কঠিন। ঠিক আছে, অর্ধ তরল এটাকেই বলছে বা সান্দ্র। যেমন আমরা বলতে পারি, যেমন এক্সাম্পল দিলে বলা যায় যেমন পিচ গড়লে যেমন হয় একটা, ঠিক আছে না, কঠিন না আবার খুব তরলও নয়। পিচ বা খেজুরের রস, যদি খেজুর গুড় যেটাকে বলা হয়, বা জেলি, জেলি খুব ভালো একটা এক্সাম্পল, থকথকে থাকে, কঠিনও বলা যায় না আবার লিকুইডও বলা যায় না, সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এখানে কি হচ্ছে? এখানে যেহেতু ভূত্বক থেকে এখানে তাপটা নির্গত হয়, তাহলে এখানে ক্রমাগত প্রচণ্ড তাপ থাকে অ্যাস্থেনোস্ফিয়ারে, এবং অত্যাধিক তাপ এবং চাপে এখানে শিলাগুলো ভেঙে কিছু অর্ধ খুব মানে যেগুলো কঠিন প্রচণ্ড কঠিন সেগুলো ভাঙতে পারে না, এবং যেগুলো নরম বা মোটামুটি কঠিন সেগুলো গলে যায় এবং একটা এরকম অর্ধতরল এবং সান্দ্র পদার্থে পরিণত হয়। এর ওপরেই কিন্তু আমাদের ভূত্বক, অর্থাৎ ভূত্বকের যেটার ওপর দাঁড়িয়ে আছে মানে প্লেট, যে পাতগুলো ভূত্বকের পাত এবং বা মহাদেশীয় মহাসাগরীয় পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে এর ওপরে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে আরেকটা, এটা 2 নম্বরের মতো অ্যাস্থেনোস্ফিয়ার আসতে পারে। 2 নম্বরের টিকা। ঠিক আছে, কাকে বলে অ্যাস্থেনোস্ফিয়ার? 1 নম্বরও বলতে পারে 2 নম্বরও বলতে পারে। তো এখানে কি বলছি না, অ্যাস্থেনোস্ফিয়ার ব্যাপারটা কি হচ্ছে না, এখানে যেহেতু প্রচুর পরিমাণে তাপ ভূগর্ভ থেকে তাপ উপর দিকে উঠে আসছে, তার ফলে কি হয় এখানে পদার্থগুলো ক্রমাগত নিচের পদার্থগুলো ওপর দিকে যায় এবং ওপরের পদার্থগুলো নিচের দিকে যায়। মানে আমি যদি বোঝাই তাহলে এরকম এরকম এই প্রকৃতির হয়। এটা ধরো অ্যাস্থেনোস্ফিয়ার, এবং অ্যাস্থেনোস্ফিয়ারে কী হচ্ছে, এই নিচের পদার্থগুলো ক্রমাগত ওপর দিকে যাচ্ছে, ওপরের পদার্থগুলো ক্রমাগত নিচে আছে, এরকম করে একটা ঘূর্ণায়মান গতিতে ঘুরছে, একটা স্রোত থাকছে, সেই স্রোতটার নাম হচ্ছে পরিচলন স্রোত। ঠিক আছে, এই ভারী পদার্থগুলো নিচে থেকে যায় সাধারণত, আর অপেক্ষাকৃত ঠান্ডাগুলো ওপর দিকে উঠতে থাকে। হ্যাঁ, ওপরে অপেক্ষাকৃত এইটা হচ্ছে ওদের প্রসেস, ভারীগুলো নিচে নেমে যাচ্ছে, এরকম ক্রমাগত গরম জিনিসটা উঠছে, এরকম করে ক্রমাগত একটা প্রসেস চলে বা স্রোত চলে যেটাকে বলছে পরিচলন স্রোত। এবং পরিচলন স্রোতটা কোথায় সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা বলবো অ্যাস্থেনোস্ফিয়ারে সৃষ্টি হয়। ওকে, এরপরে আমরা দেখব গুরুমণ্ডলে ঢুকে যাবো। তার আগে একটা পয়েন্ট মনে রাখবে, শিলামণ্ডল কাকে বলে? এই যে ভূত্বক, এই ভূত্বকটাকে শিলামণ্ডল বলছে। ভূত্বকের ভূত্বক এবং গুরুমণ্ডলের যে উপরি অংশ রয়েছে সেই টোটালটাকে শিলামণ্ডল, মানে এই পোর্শনটাকে, যে দেখো ব্লু কালার পেন দিয়ে এবং রেডের পেনের মাঝখানে যেটা আছে রয়েছে এইগুলো, এই পোর্শনটাকে বলছে শিলামণ্ডল। হ্যাঁ, এরপর আমরা চলে যাবো গুরুমণ্ডলে। গুরুমণ্ডল ডিটেলসটা দেখো, গুরুমণ্ডল বলে দিলাম যে এই অ্যাস্থেনোস্ফিয়ারের নিচ থেকে 2900 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরভাগে যে স্তরটা বোঝায় যেটা একই ঘনত্বযুক্ত সেটাকে বলছে গুরুমণ্ডল। এই স্তরে তাহলে উষ্ণতা কত? এই স্তরের প্রথমত এখানে উষ্ণতাগুলো এদিকে লিখছি, এখানে টেম্পারেচার আমি টি করে লিখছি। উষ্ণতা হচ্ছে প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ঘনত্ব কত? তিন পয়েন্ট চার থেকে পাঁচ পয়েন্ট ছয় গ্রাম পার ঘন সেমি। ইউনিটটা দেখে নিও, গ্রাম পার ঘন সেমি, এটা হলো ঘনত্ব। ওকে, এই স্তরের আমি এই স্তরের বর্ণনা করলাম আপাতত। আর এই স্তরের প্রধান উপাদান কি কি? লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, সিলিকন, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে এই স্তরের প্রধান উপাদান। উপাদানের ভিত্তিতে গুরুমণ্ডলকে আবার আরও দুটি ভাগে ভাগ করা যায়, যেটা এবারে দেখাবো। এরকম করে দুটো স্তরে ভাগ করা যায়। এর পরের থেকে 70 কিলোমিটার পর্যন্ত, আমি এইদিকে লিখি তাহলে বেটার হবে, 70 কিলোমিটার পর্যন্ত এর মানে গভীরতাটা রয়েছে। সরি, 700, ভুল লিখেছি, 700 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা, এবং বাকি 700 থেকে 2900 পর্যন্ত নিচেরটা। এবারে এগুলোর নাম কি? প্রথমটার নাম, ওপরের নাম হচ্ছে ক্রোফেসিমা, ঠিক আছে? ক্রোফেসিমা, এখানে আমি লিখে রাখছি ক্রোফেসিমা। আর নিচেরটার নাম হচ্ছে নিফেসিমা। এর কারণ আছে, এইরকম নাম দেওয়ার কারণ হচ্ছে এই যেগুলোর এই দুটো স্তরের গঠনটা কি কি দিয়ে গঠিত। প্রথম ওপরে হচ্ছে ক্রোমিয়াম, লোহা, সি সিলিকন, এম ম্যাগনেসিয়াম। নিফেসিমার হচ্ছে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে এদের গঠন। এই উপাদানগুলো, এই যে দুটো উপাদান করলাম, এই উপাদানগুলো বিভিন্ন দুটি স্তরে ভিন্ন ভিন্ন উপাদান আছে। এখানে ক্রোমিয়াম বেশি আছে বলে, এবং ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এই চারটে আছে বলে এটার নাম হচ্ছে ক্রো। এই যে প্রত্যেকটার আগেগুলো সি আরটাকে ক্রো করা হয়েছে, লোহাটাকে এফি লেখা হয়েছে, তারপর সি মা, এটা এমজিটাকে এম এ ধরা হয়েছে, ঠিক আছে? এরকম করে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এরকম নাম করা হয়েছে। এই দুটো নাম কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে আমরা গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ক্রোফেসিমা, একটা নিফেসিমা। এরপরে দেখো দুটো বিযুক্তি রেখা পড়বো আমরা। বিযুক্তি রেখা মানে আগের দিনে আমরা বলেছিলাম যে দুটি ভিন্ন স্তর ভিন্ন উপাদান গঠিত এবং ভিন্ন ঘনত্বযুক্ত স্তরকে যে রেখা বিভক্ত করছে সেইটাকে বলছে বিযুক্তি রেখা। তাহলে ঠিক এরকম এখানে দেখো রয়েছে এই ওপরে ভূত্বক আর নিচে এই পোর্শনটা হচ্ছে গুরুমণ্ডল, তাই তো? এই পোর্শনটা গুরুমণ্ডল। তাহলে এই ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহরভিষেক। এখানে লেখার জায়গা নেই তাই আমি ওপর করে লিখেছি। এই জায়গাটাকে বলছে মোহরভিষেক বিযুক্তি রেখা। আর এই দুটোর মাঝখানেও একটা বিযুক্তি রেখা রয়েছে। কেন? কারণ এখানে উপাদানগত একটা পার্থক্য রয়েছে, এটা ক্রোমিয়াম এবং এটা নিকেল, তাহলে একটা উপাদানের পার্থক্য রয়েছে, তাই এটাকে উপাদানের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যেটা ক্রোফেসিমা নিফেসিমার মাঝখানে রয়েছে রেপিত্তি, এটা বি মানে হচ্ছে বিযুক্তি রেখা, এখানে রয়েছে বিযুক্তি রেখা। তাহলে আমাদের এইটা হলো মোটামুটি গুরুমণ্ডল। আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, তোমাদের দেখবে বইয়ে অ্যাস্থেনোস্ফিয়ারের পাশেই রয়েছে একটা নীল কালার বক্সে, যে ওখানে বলা আছে যে ভূমিকম্প তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে যায়, অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্য দিয়ে, গুরুমণ্ডল থেকে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর দিয়ে খুব ধীর গতিতে भूकम्प तरंग ठीक है भूमिकम्प तरंग किन्तु এই স্তরের মধ্যে দিয়ে যায় এবং পরিচলন স্রোত যেটা বোঝালাম পরিচলন স্রোতে এবং পরিচলন স্রোতের মাধ্যমে কিন্তু নিচের উত্তাপটা নিচের মানে ভূগর্ভের যে উত্তাপ এদিকে তো উত্তাপ অনেকটা বেশি তো ভূগর্ভের উত্তাপটা ওপর দিকে নিয়ে আসা হয় এই যে ওটা কিন্তু লেখা আছে ওই বক্সটাতে একটু দেখে নিও ঠিক আছে এরকম করে প্রথমে এটা প্রচুর উত্তাপ নিচের দিকে আমাদের ভূগর্ভে এটা ভূগর্ভে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে ছবিটা আঁকলাম তাহলে এখান থেকে কী হয় প্রথমে এই পদার্থগুলো গরম হচ্ছে গরম হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে আর এ ওপর দিকে তুলনামূলক ঠান্ডা এই ঠান্ডাগুলো নিচের দিকে নামছে এটাই তো পরিচলন স্রোত একটু আগে বোঝালাম তো এইটাই হচ্ছে এই পরিচলন স্রোতে কী করছে ভূগর্ভের তাপটা ওপর দিকে নিয়ে আসছে আমাদের ওপর দিকে আনতে সাহায্য করছে এর ওপরেই রয়েছে আমাদের ভূত্বক এখানে ভূত্বক রয়েছে অ্যাটমসফিয়ারের ওপরে ঠিক আছে এটা একটু দেখে নিও বক্সের পয়েন্টগুলো একটু দেখে পড়বে ওগুলো খুব ইম্পর্ট্যান্ট তাহলে এটা আমাদের কমপ্লিট গুরুমণ্ডল এরপর আমরা চলে যাব কেন্দ্রমণ্ডল এরপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল এই যে ২৯০০ থেকে ৬৩৭০ কিলোমিটার পর্যন্ত হচ্ছে কেন্দ্রমণ্ডল যদিও এটাকে আবার উপাদানের ভিত্তিগত এবং ঘনত্বের চাপ এগুলোর ভিন্নতার জন্য এটাকে আবার ভাগ করা হয়েছে দুটো ভাগে তো প্রথমত আমরা ভাগটা দেখে নেব তারপরে আবার ডিটেলসটা পড়ব প্রথমে একটু ভাগটা লিখে নিই প্রথমে হচ্ছে যে পুরো পোর্শনটাতে যে ২৯০০ থেকে ৬৩৭০ কিলোমিটারের মাঝখানে অর্থাৎ কেন্দ্রমণ্ডলে যেহেতু একই সব জায়গাতে একই রকম ঘনত্ব উষ্ণতা চাপ এগুলো নেই ওই জন্য এটাকে দুভাগে ভাগ করা হয়েছে ওই ঘনত্ব উষ্ণতা চাপের ভিত্তিতে ভাগ করেছেন বিজ্ঞানীরা ঠিক আছে তো প্রথমে একটা হয়েছে কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল দ্বারা ছবি এঁকে বলি তাহলে সুবিধা হবে এরকম আমি দুভাগে ভাগ করে দিলাম ঠিক আছে এইটা হচ্ছে এটা হবে অন্ত অতটা জায়গা নেই আমি ছোট করে লিখছি অন্ত আর এটা হচ্ছে বহি হ্যাঁ তো এইটা কত কিলোমিটার ভিত্তিতে হয়েছে এইখানে ৫১০০ কিলোমিটার এই যে দেখছো এইটা হচ্ছে ৫১০০ কিলোমিটারের ভিত্তিতে হয়েছে মানে হচ্ছে ২৯০০ থেকে ৫১০০ কিলোমিটারের মাঝখানে হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল আর ৫১০০ বা ৫১০০ কিলোমিটার থেকে ৬৩৭০ কিলোমিটার পর্যন্ত হচ্ছে অন্তঃ গুরুমণ্ডল ঠিক আছে এটা হচ্ছে ওর ভিত্তিতে এরপরে হচ্ছে আমরা ডিটেলসটা বলবো যে কেন্দ্রমণ্ডলের কি বৈশিষ্ট্য তাহলে কেন্দ্রমণ্ডল কি বললাম এটা তো বললাম যে কেন্দ্রকে ঘিরে যে বেষ্টনটা রয়েছে বা ভূত্বক এবং গুরুমণ্ডলের নিচে যে স্তরটা রয়েছে হ্যাঁ সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল এটাকে যদি আমরা গোল করি তাহলে এরকম করে গোল করা যাবে তাহলে এটা সব থেকে কেন্দ্রের পোর্শন হচ্ছে এই জায়গাটা তো এখানে কত কিলোমিটার পুরো এটা প্রায় ৩৫০০ কিলোমিটার পুরো মতো বলা যায় এবং এখানটা প্রচণ্ড ভারী এইগুলোর তুলনায় সব থেকে ভারী এখানে ঘনত্বও বেশি এবং চাপও বেশি এবং প্রচণ্ড ভারী তো এখানে কি কি নিয়ে গঠিত এখানে যেমন বিভিন্ন রকম দেখিয়েছিলাম তো এখানেও গঠনটা হচ্ছে নিকেল আর লোহা Fe ওই জন্য নিফে ওই জন্য এটাকে বলা হয় একসাথে নিফে এই স্তরটাকে বলে নিফে বলা যেতে পারে কোন স্তরকে বলা হয় নিফে সেটা হবে কেন্দ্রমণ্ডল ঠিক আছে আচ্ছা এরপরে এর তাপমাত্রা কত এরকম করে টেম্পারেচার লিখেছে ওপরে এর তাপমাত্রা কিন্তু এখানে যেমন ২০০০ থেকে ৩০০০ এখানে অনেক বেশি যেটা হচ্ছে ৫০০০ ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি ওকে আচ্ছা এর ঘনত্ব আগের থেকে অনেক বেশি যেটা হচ্ছে আগে যেমন ৩.৪ ছিল এটা কিন্তু প্রায় ৯ থেকে ১৩ ৯.১ থেকে ১৩ এক সেম ইউনিটটা সেম আমি আর লিখছি না ঠিক আছে ৯.১ থেকে ১৩.১ গ্রাম পার ঘন সেমি এটা হচ্ছে তার ঘনত্ব তাহলে বুঝতে পারছো ডিফারেন্সটা এর তাপমাত্রা কত কম এর তাপমাত্রা কতটা বেশি ঘনত্ব কম এটাও ঘনত্ব বেড়ে গেল এইবারে কিন্তু এই দুটোর মধ্যেও ঘনত্বগত পার্থক্য রয়েছে তুলনামূলক এখানে কতটা ঘনত্ব সেটা বলতে হবে না বাট কোথায় বেশি কম সেটা বলতে হবে সব থেকে বেশি ঘনত্ব বেশি চাপ বেশি তাপ বেশি এবং ভারী এবং এটা কেমন অবস্থাতে কঠিন প্রচণ্ড কঠিন অবস্থাতে এটা রয়েছে কেন্দ্রমণ্ডলটা ঠিক আছে আর এর ওপরে যেটা কেন্দ্রমণ্ডলকে ঘিরে রয়েছে সেটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এখানে চাপ তাপ এই ঘনত্ব এগুলো কিন্তু এর থেকে তুলনামূলকভাবে কম হ্যাঁ এগুলো প্রায় অর্ধ কঠিন এটা যেমন কঠিন লিখলাম এটা বলা যেতে পারে অর্ধ কঠিন এটা হচ্ছে অর্ধ কঠিন আকৃতির হ্যাঁ আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে যেহেতু অর্ধ কঠিন অবস্থা থাকে তো ওই জন্য এটা মুভমেন্ট করে কঠিন হলে ওটা মুভমেন্ট করতে পারে না কিন্তু এইটা যেহেতু এই ভূকেন্দ্রমণ্ডল যেহেতু अर्ध तरल अवस्थाते रही है ओईजन्य जो लोहा थाके निफे बला है तो निकेल लोहा थाके बले तो एखाने लोहा थाके बले लोहाटा प्रचंड गतिते घोरे एबं प्रचंड गतिते घोरे बले एखाने एकटा वैशिष्ट्य आछे जे एखाने एकटा वैद्युतिक क्षेत्र तैरी होयेछिलो जेटाके बला है पृथिवीर चुम्बकत्व। ठीक है पृथिवीर चुम्बकत्व एटा एकटा विशेष वैशिष्ट्य देखा जाए चुम्बकत्व स्टार दिए रखल खूब भेरि भेरि इम्पर्टेंट जो पृथिवीर चुम्बकत्व कोथाय देखते पाওয়া যায় हाँ जेटा हे बहि केंद्रमंडल अपशन जो दिए थे तो केंद्रमंडल बोलबे अंधक केंद्रमंडल बोलबे बहि केंद्रमंडल गुरुमंडल एरकम करे बोलबे सेटा किन्तु उत्तर होबे बहि केंद्रमंडले पृथिवीर चुम्बकत्व किन्तु देखा जाए। ओके आরেকটা এবারে যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুটো বিযুক্তি রেখা এখানে দেখা যায় যেমন প্রত্যেকটা স্তরের মাঝখানে বিযুক্তি রেখা রয়েছে এখানেও কিন্তু বিযুক্তি রেখা রয়েছে তাহলে একটা লিখে রেখেছি দেখো এই পোরশনটা পুরোটা কি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের ঠিক মাঝখানে হচ্ছে এটা এটার এখানে রয়েছে কিন্তু গুটেনবার্গ বিযুক্তি রেখা এটা আমি লিখে রেখেছি। আরেকটা হচ্ছে এই এই দুটোর মাঝখানে নিশ্চয়ই থাকবে যেমন ক্রোফেসিপার নেফেসিপার মাঝখানে রেপিত্তি বিযুক্তি রেখা ছিল ঠিক সেরকম বহি কেন্দ্রমণ্ডল আর অন্ত কেন্দ্রমণ্ডলে আরেকটা বিযুক্তি রেখা যেটা হচ্ছে লেহম্যান। লেহম্যান বিযুক্তি রেখা ঠিক আছে এই লেহম্যান যিনি ছিলেন তিনি প্রথম আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে এটা নাম হয়েছিল। তাহলে এইটা হলো মোটামুটি আমাদের পৃথিবীর অন্তর্মহলের ভাগ ভূত্বক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এই তিনটাকে আমরা ডিটেইলসে পড়ে রাখলাম। এখানে একটা ছোট প্রশ্ন আছে বইয়ে অনেকগুলো তার মধ্যে লাস্ট একটা প্রশ্ন আছে দেখে নিও যে আপেলের কোন অংশটা কেন্দ্রমণ্ডলের মতো বা কোনটা গুরুমণ্ডলের মতো সেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যদি আপেলের খোসাটা দেখি যে লাল রঙের সেই খোসাটা হচ্ছে ভূত্বক এবং তার সাদা অংশটা যেটা আমরা খাই সেই অংশটা মানে হলুদ যেটা হয় সেটা হচ্ছে গুরুমণ্ডল আর একদম মাঝখানে যেটা বীজ থাকে তো সেই বীজের অংশটা মাঝখানে যে অংশ এরকম করে বীজ থাকে সেই বীজের অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল এই পোর্শনটা আর আমাদের এই পোর্শনটা আমরা খাই এই পোর্শনটা। ঠিক আছে আমি পুরোটা দেখা যাচ্ছে না যতটা দেখা যাচ্ছে এখান থেকে বুঝতে পারবে এবারে হয়তো দেখতে পাচ্ছ তাহলে এই একদম উপরের লেয়ারটা সেটা হচ্ছে ভূত্বক লাল রঙের যেটা তারপরের অংশটা এটা হচ্ছে মিডল পোর্শনটা যেটাকে আমরা গুরুমণ্ডল বলবো আর এই মিডলের পোর্শনটা যেখানে বীজ থাকে সেই পোর্শনটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটা মোটামুটি পড়ানো হলো। চ্যাপ্টার শেষে তোমাদের কিছু টপিক রয়েছে যেমন এখানে একটা রয়েছে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানতে যা মনে রাখা দরকার তাহলে কি কি আমরা মনে রাখতে হবে আমাদেরকে প্রথম বলেছে পৃথিবীর অভ্যন্তর একাধিক পৃথক স্তরে বিভক্ত এটা আমরা পড়লাম ভূত্বক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল এবং তার প্রত্যেকটা আলাদা আলাদা করে বিভাজন রয়েছে তাই এটা বলছে একাধিক স্তরে বিভক্ত রয়েছে অপেক্ষাকৃত ভারী পদার্থ নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ছে অর্থাৎ ভারী যে পদার্থগুলো এই যে যদি পৃথিবী করি পৃথিবীর সমস্ত ভারী পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে যায়। ঠিক আছে এটা তো আমরা আগেই পড়েছিলাম তার এবং ওপর দিকে তুলনামূলক হালকাগুলো থাকে এই কথাটা বলেছে। তারপরে বলছে তারপরের পয়েন্টটা ওটাই যে তুলনায় হালকা পদার্থ বা উপাদান ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে ভূপৃষ্ঠের কাছাকাছি মানে বাইরের দিকে এটা যদি পৃথিবী হয় তাহলে এই বাইরের লেয়ারে রয়েছে হালকা উপাদানগুলো এই বাইরের লেয়ারে রয়েছে হালকা উপাদানগুলো আর ভেতরে রয়েছে সমস্ত ভারী পদার্থগুলো যত তুমি ভেতর দিকে যাবে তত ঘনত্ব বাড়ছে তাই না তো ওজন তার ঘনত্ব বাড়া মানে কি তার ওজনটা অনেক বেশি তার মানে ভারী। এই পয়েন্টে দেখো কী বলছে ভূত্বক বা শিলামণ্ডল সম্বন্ধে যতটা জানা গেছে সে তুলনায় গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি কারণ কারণ ওটা যথেষ্ট অনেকটাই ভেতর দিকে রয়েছে যেখানে যাওয়া মানুষের পক্ষে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি কারণ ওখানে এতটাই উষ্ণতা আমরা দেখেছি যে গুরুমণ্ডলে এবং গুরুমণ্ডলে তো 2000-3000 ডিগ্রি রয়েছে এবং সেটা কেন্দ্রমণ্ডলে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড এইসব জায়গাগুলোতে খুব সহজে পৌঁছানো মানে যায়নি আর কি হ্যাঁ সেরকম পরিবেশ নেই পৌঁছানোর মতো ওই জন্য কিন্তু খুব একটা বিশাল সম্পর্কে জানা যায়নি তবে ভূত্বক আর শিলামণ্ডলে পৌঁছানো গেছে তাই অনেকটাই আমরা এদের ডিটেলসে জানতে পেরেছি। ভূমিকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় তাহলে আমি একটা আগের দিনের ক্লাসে বুঝিয়েছিলাম যে পি আর এস তরঙ্গ দিয়ে কিভাবে কোন জায়গাটা তরল কোন জায়গাটা কঠিন সেটা বোঝানো হয়েছে এবং অভ্যন্তরভাগের অধিকাংশটাই ওটি কিন্তু প্রাইমারি অথবা পি তরঙ্গ এবং সেকেন্ডারি এবং এস তরঙ্গের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কোন জায়গা কঠিন কোন জায়গা সেটা প্রথম ক্লাসে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, যারা বুঝতে এখন না পারছো তাহলে আগের ভিডিওটি তোমরা দেখে নিও। আচ্ছা, তাহলে এখানে কিছু পয়েন্ট রয়েছে, এখানে কিছু প্রশ্ন বলা আছে এই পোর্শনটাতে, সেগুলো দেখো কি বলছে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল প্রায় একই রকমের পুরু, কিন্তু পৃথিবীর মোট আয়তনের প্রায় 84% দখল করে আছে গুরুমণ্ডল। এটা কিভাবে বা কেন হয় তা বলতে পারো। আচ্ছা, এখানে আমি আগে বোর্ডে এঁকেছিলাম, এখন বোর্ডে নেই, তো আমি এই ছবিটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে একটা ছবি আছে, সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে এই যে এখানে এই পোর্শনটা হচ্ছে গুরুমণ্ডল, এই যে মাপ দেওয়া আছে গুরুমণ্ডল, এবং গুরুমণ্ডলের দূরত্ব কত, এই 60 থেকে প্রায় 2900 বা 30 থেকেও ধরা যেতে পারে, 30 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত এর বলতে মানে প্রায় 2900 ধরা যেতে পারে। এবং কেন্দ্রমণ্ডল এটা হচ্ছে ওই 2900 থেকে বাকি 3000 যেটা প্রায় 3000-এর বেশি দূরত্ব হয়। তাহলে মোটামুটি 2900 এবং এদিকে 3000-এর বেশি, 3400 এরকম। তাহলে এই যে ডিফারেন্সটা মোটামুটি প্রায় এক, এই দুটো ইয়েটা পুরোটাই এক বলা যেতে পারে প্রায়, হ্যাঁ। কিন্তু বলা হয় যে পৃথিবীর, আমরা যদি ছবি এঁকে দেখি তাহলে বুঝতে পারবো উত্তরটা কেন এটা বলছে। ঠিক আছে, তো এই পোর্শনটা একদম পাতলা অংশটা হচ্ছে ভূমিরূপ, একদম আমি পাতলা অংশটা বাইরের, ধরে এই অংশটা আমি করছি, একদম বাইরের পাতলা অংশটা এটা হচ্ছে ভূমিরূপ। ঠিক আছে, কোথাও পাহাড় আছে এরকম মতো অংশটা হচ্ছে ভূমিরূপ। এই যে নীল বাকি ব্ল্যাক মতো, তা এই পোর্শন রেড কালার দিয়ে রয়েছে, এখান থেকে শুরু হচ্ছে গুরুমণ্ডল এবং শেষ হচ্ছে এখানে, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এই অংশটা, এই কেন্দ্রমণ্ডলের অংশটা হচ্ছে, এটা কেন্দ্রমণ্ডলের অংশ, এবং এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব আর এখান থেকে এর দূরত্ব যদিও সেম, যদি আমি একটু বড় করেই করি, ধরো এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এদের দূরত্ব সেম প্রায়, কিন্তু এইটা বেশি কেন এটা কম কেন বলছে 84%। এখানে বইয়ে বলা আছে যে 84% কে দখল করে আছে, গুরুমণ্ডল। এবারে একটু বোঝার চেষ্টা করো কেন বলছে। আমরা যদি দূরত্বটা দেখি তাহলে হয়তো এই দূরত্বটা প্রায় সমান, কিন্তু এই পোর্শনটা দেখো অনেকটাই বেশি। কেন্দ্রমণ্ডলের যে পোর্শনটা সেটা তো এইটুকু গোল করে থাকলে এইটুকু মাত্র কেন্দ্রমণ্ডলের অংশ, কিন্তু যদি আমরা গুরুমণ্ডল দেখি তাহলে এটা এতটা অংশ জুড়ে রয়েছে, একটা রিংয়ের মতো অংশ। তাহলে এটা অনেকটাই অংশ জুড়ে রয়েছে এবং ভূত্বক তো খুবই অল্প জায়গা নিয়ে আছে। তাহলে কি হচ্ছে, ম্যাক্সিমামটাই দেখো আমরা গ্রিন কালার দিয়ে যেটা দেখেছি ডিপ গ্রিন দিয়ে, তাহলে সেটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে দেখি যে অনেকটাই জায়গা জুড়ে নেওয়া হয়েছে, তাই এখানে বলতে পারি। এই প্রশ্নের উত্তরে দেখো যে প্রশ্নটা বলেছে যে কেন আমরা বলতে পারি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বাইরে একই রকমের পুরু থাকা সত্ত্বেও আয়তনের কিন্তু প্রায় 84% দখল করে রয়েছে, এটা বলতে পারে। এটা এরকম করে ছবি এঁকে তোমরা করতে পারো। এরপরে বলছে পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় কেন। বিভিন্ন স্তরে আচ্ছা, পৃথিবীর এই বিভিন্ন স্তরে ঘনত্ব একরকম নয়, কোথাও কঠিন, কোথাও অর্ধতরল, কোথাও সান্দ্র, আবার কোথাও প্রচুর কঠিন রয়েছে। এটা এক জায়গায় নয়, কারণ পৃথিবীর সব জায়গাতে একই তাপ, একই ঘনত্ব, একই চাপ নেই। বিভিন্ন স্তরে বিভিন্ন রকম চাপ, ঘনত্ব এগুলো রয়েছে। চাপ, ঘনত্ব আর তাপ এগুলো কিন্তু প্রত্যেকটির বিভিন্ন, ঠিক আছে, একরকম নয়। এটা এরকমভাবে লিখতে পারো যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বা এমনি করে লিখতে পারো যে পৃথিবীর সব জায়গাতে ঘনত্ব, উচ্চতা, উষ্ণতা, চাপ এগুলো কিন্তু সব জায়গায় একই নয়, ভিন্ন রকমের। এবং এইগুলোর প্রভাবেই কিন্তু তাদের যে গঠনটা, কোথাও অর্ধতরল, কোথাও তরল এবং কোথাও কঠিন। ঠিক আছে, আচ্ছা, এবারে বলেছে যে অ্যাস্থেনোস্ফিয়ারের একটা পরিচলন স্রোতের পরীক্ষা, এটা খুব একটা প্রয়োজন নেই। ম্যাগমা লাভার মধ্যে তফাৎ, এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিনে বলে দিয়েছি। ম্যাগমা লাভার মধ্যে কি তফাৎ, ম্যাগমা হচ্ছে যখন ভূপৃষ্ঠের নিচে থাকে সেটাকে ম্যাগমা বলা হয়, আর ভূপৃষ্ঠের ওপরে যখন কোনো ফাটলের মধ্য দিয়ে বা আগ্নেয়গিরির বা ভূমিকম্পের মাধ্যমে সেটা বেরিয়ে আসে, সেই ম্যাগমাটাই তখন ভূপৃষ্ঠ ওপরে বেরিয়ে গেলে সেটাকে আমরা লাভা বলি। ঠিক আছে, তার মানে ভূপৃষ্ঠের নিচে তরল পদার্থটাকে বলা হচ্ছে ম্যাগমা, আর ভূপৃষ্ঠের ওপরে সেই ম্যাগমাটাই যখন বেরিয়ে আসছে সেটাকে আমরা লাভা বলবো। এটাই হচ্ছে মেন তফাৎ। এগুলো হলো। এখানে আরেকটা বলেছে পৃথিবীর অভ্যন্তর চিত্রিত অঙ্কন করো। ওই যেমনভাবে আমি ত্রিভুজের মতো এরকম একটা ছবি এঁকেছিলাম, এরকম ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলে রাখছি। এটা কিন্তু 5 নম্বরের জন্য অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। চিত্রটা এই যে, এটা ডাবল স্টার দিয়ে রাখো, আমি বলে রাখলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পোর্শনটা। আচ্ছা, এরপরে কিছু নেই, এরপরে আর বিশেষ কিছু নেই। এটা হলো তোমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমাদের যদি এরপরেও কিছু প্রশ্ন থাকে তাহলে বলবে, এবং পরের দিনে আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে শুরু করব। থ্যাংক ইউ। ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ।